চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। পায়রা এবং চট্টগ্রামকে আমরা কিন্তু 8 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছি। এখন পর্যন্ত আমরা দিয়েছি 10 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছি আমরা কক্সবাজারকে। আমাদের এখনও প্রিডিকশন হলো কক্সবাজারের আশেপাশ দেশে তার যে সেন্টার বা তার পেরিফেরাল মানে তার যে মূল বডিটা কক্সবাজার এবং তার সাইড দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সাথে মায়ানমারের যে উত্তর উপকূল এইখান দিয়ে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য আমরা কক্সবাজারকে আমরা 10 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছি। কিন্তু আসলে এই দিকে আসার সম্ভাবনা কম, এখন পর্যন্ত যে প্রিডিকশন সেই জন্য চট্টগ্রাম বা পায়রার দিকে আসার সম্ভাবনা কম, সেই জন্য আমরা সাধারণত 8, 9, 10 কিন্তু মহাবিপদ সংকেতগুলো কিন্তু একই সিগন্যাল মহাবিপদ সংকেত প্রত্যেকটাই, কিন্তু যার কাজ দিয়ে যাবে বা যার উপর দিয়ে যাবে তাকে আমরা সর্বোচ্চ দিয়ে থাকি। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমি কাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। সিগন্যালে কিন্তু মান একই, স্পিড একই, সবই এক, কিন্তু সে কোন দিক দিয়ে যাচ্ছে তাকে আমরা কিন্তু প্রায়োরিটি বেশি দিচ্ছি আর কি। এখন ওই 10 নম্বর কক্সবাজারকে দিয়েছি, তার মানে একই সাথে কিন্তু আমরা কক্সবাজারকে, চট্টগ্রামকে, পায়রাকে 10 নম্বর দিতে পারবো না। সে যেখান থেকে যাবে তাকে আমরা প্রায়োরিটি বেশি দিচ্ছি, মানে 10 নম্বর আমরা দিয়েছি কক্সবাজার, তার মানে কি সে কক্সবাজারের কাছ দিয়ে কোথাও দিয়েছে পাস করবে। আসলে তবে তো বাক করা যায় না, বা একটা সিস্টেম, বড় একটা সিস্টেম না, সে তো স্পিনিং করতে করতে যাবে। আমাদের এখনো প্রেডিকশন সে কক্সবাজার যে সেন্ট মার্টিন দ্বীপ তার সাইড দিয়ে কোথাও দেশে, আর মায়ানমারের যে উত্তর উপকূল আছে সেইখান থেকে সে ঢুকার ইয়ে আছে, ওইখান থেকে যদি তার সেন্টারটা যদি সেন্ট মার্টিন থেকে আরো সাউথে থাকে, তার যে এর পুরো বডিটা যদি 600 কিলোমিটার হয়ে থাকে, তাহলে দেখা যায় প্রায় 300-1200 কিলোমিটার বাংলাদেশের অংশ পেতে পারে, আর 250-300 কিলোমিটার তাই ডাইনে মায়ানমারে পেরে যেতে পারে। আসলে এইভাবে ঝড় তো এখন পর্যন্ত শুরু হয়নি, তার পেরিফেরাল কোথাও কোথাও যে গাছ টিউমিট হচ্ছে, মানে দমকা হওয়া যেটা হচ্ছে, এবং কোথাও কোথাও হালকা কিছু বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি কিন্তু শুরু হবে এই আরো কিছু কাছে আসলে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন যে দ্বীপগুলো আছে এবং কক্সবাজার সহ কক্সবাজারের যে দ্বীপাঞ্চলগুলো আছে আর কি, চর এবং দ্বীপাঞ্চল আছে, ওইগুলিতে প্রভাব পড়ার সম্ভাবনা বেশি।